আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহ আসহাবে কাহাবের ঘটনা ইসলামের ইতিহাসে একটি লোমহর্ষক ও রহস্যজনক ঘটনা এই ঘটনা নিয়ে পবিত্র কোরআনে সুরা আল কাহাব বর্ণিত হয়েছে এর মাধ্যমে আল্লাহ তালা ইমানদারের প্রতি অনুকম্পা তার ক্ষমতা ও ও মুসলিমদের বিভ্রান্তির জবাব দিয়েছেন আসহাবে কাহাবের স্থান ও কাল নির্ণয়ে বিভিন্ন মত এসেছে এগুলার কোনটি যে সঠিক সে ব্যাপারে সঠিক কোনো সিদ্ধান্তে আসা সম্ভব নয় বিভিন্ন ঐতিহাসিক গ্রন্থে তাদের যে বর্ণনা এসেছে তা সংক্ষেপ করলে নিম্নরূপ দায় তারা ছিলেন সাতজন যুবক তাদের ধর্মান্তরের কথা শুনে তৎকালীন রাজা তাদেরকে নিজের কাছে ডেকে পাঠান তাদের জিজ্ঞেস করেন তোমাদের ধর্ম কী তারা জানতেন এ রাজা ঈসা আল্লা অনুসারীদের রক্ত কিন্তু তারা কোনো প্রকার শঙ্কা না করে পরিষ্কার বলে দেন আমাদের রব তিনি যিনি পৃথিবী ও আকাশের রব তিনি ছাড়া অন্য কোনো মাবুদকে আমরা ডাকি না যদি আমরা এমনটি করি তাহলে অনেক বড় গুণা করব রাজা প্রথমে ভীষণ ক্রুদ্ধ হয়ে বলেন তোমাদের মুখ বন্ধ করো নয়তো আমি এখনই তোমাদেরকে হত্যা করার ব্যবস্থা করব তারপর কিছুক্ষণ থেমে থেকে বললেন তোমরা এখনও শিশু তাই তোমাদের তিন দিন সময় দিলাম আর এর মধ্যে যদি তোমরা নিজেদের মত বদলে ফেলতে পারো এবং জাতির ধর্মের দিকে ফিরে আস তাহলে তো ভালো নয়তো তোমাদের শিরচ্ছেদ করা হবে এই তিন দিন অবকাশের সুযোগে এই সাতজন যুবক শহর ত্যাগ করেন তারা কোনো গোহায় লুকাবার জন্য পাহাড়ের পথ দিয়ে চলতে থাকেন পথে একটি কুকুর তাদের সাথে চলতে থাকে তারা কুকুরটাকে তাদের পিছনে নেওয়া থেকে বিরত রাখার জন্য অনেক চেষ্টা করেন কিন্তু সে কিছুতেই তাদের সঙ্গ ত্যাগ করতে রাজি হয়নি শেষে তারা একটি বড় গভীর বিস্তৃত গহাকে তাদের আশ্রয়স্থল হিসেবে বেছে নেয় এবং তার মধ্যেই লুকিয়ে পড়েন কুকুরটি গহার মুখে বসে পড়ে দারুণ ক্লান্ত পরিশ্রান্ত থাকার কারণে তারা সবাই সঙ্গে সঙ্গেই ঘুমিয়ে পড়েন মহান রব্বুল এলে কতই না মহান শত বছর পর তারা জেগে উঠেন তখন ছিল অন্য রাজার শাসনামল রোম সাম্রাজ্য তখন নাসারা ধর্ম গ্রহণ করেছিল এবং আফসোস শহরের লোকেরাও মূর্তি পূজা ত্যাগ করেছিল এটা ছিল এমন এক সময় যখন রোমান সাম্রাজ্যের অধিবাসীদের মধ্যে মৃত্যুর পরের জীবন এবং কেয়ামতের দিন হাসরের মাঠের জমায়েত ও নিকাশ সহ সম্পর্কে পছন্ড রকমের মতবিরোধ চলছিল আকেরাত অস্বীকারের শিকারের বীজ লোকদের মন থেকে কীভাবে নির্মূল করা যায় এ ব্যাপারটা নিয়ে খাইজার নিজেই বেশ চিন্তিত ছিলেন একদিন তিনি আল্লাহর কাছে দোয়া করেন যেন তিনি এমন কোন নিদর্শন দেখিয়ে দেন যার মাধ্যমে লোকারা আকেরাদের প্রতি বিশ্বাস স্থাপন করতে পারে এদিকে ঘটনাক্রমে ঠিক এই সময়ে এই যুবকেরা ঘুম থেকে জেগে উঠেন আর জেগে উঠেই তারা পরস্পরকে জিজ্ঞাসা করেন আমরা কতক্ষণ ঘুমিয়েছি কেউ কি বলতে পারবে একদিন কেউ বলেন দিনের কিছু অংশ তারপর এই কথা বলে সবাই নীরব হয়ে যান যে এ ব্যাপারে মহান আল্লাহতালা ভালো জানেন এরপর তারা নিজেদের একজন সহযোগীকে রূপার কয়েকটি মুদ্রা দিয়ে খাবার আনার জন্য শহরে পাঠান তারা ভয়ের মধ্যে ছিলেন তারা চিন্তা করলো লোকারা যদি আমাদের ঠিকানা জানতে পারে তাহলে আমাদেরকে ধরে নিয়ে যাবে এবং মূর্তি বজা করার জন্য আমাদেরকে বাধ্য করবে কিন্তু লোকটি শহরে পৌঁছেই সব কিছু বদলে গেছে দেখে অনেক অবাক হয়ে যান একটি দোকানে গিয়ে তিনি কিছু রুটি কিনেন এবং দোকানদারকে একটি মুদ্রা দেন এই মুদ্রার গায়ে অনেক পুরাতন দিনের সম্রাটের ছবি ছাপানো ছিল দোকানদার এ মুদ্রা দেখে অবাক হয়ে যায় সে জিজ্ঞাসা করে এই মুদ্রা তুমি কোথায় পেলে সে বলে এ আমার নিজের টাকা অন্য কোথাও থেকে নিয়ে আসেনি এই নিয়ে দুজনের মধ্যে বেশ কথা কাটাকাটি হয় লোকদের বিড় জমে উঠে এমনকি শেষ পর্যন্ত বিষয়টি নগর কোতোয়ালের কাছেও পৌঁছে যায় কোতোয়াল বলেন এ গুপ্তধন যেখান থেকে এনেছ সেই জায়গা কোথায় আমাকে বলো সে বলেন কিসের গুপ্তধন এ আমার নিজের টাকা কোনো গুপ্তজনের কথা আমার জানা নেই কুতুয়াল বলেন তোমার এই কথা মেনে নেওয়া যায় না কারণ তুমি যে মুদ্রা এনেছ এত কয়েকশো বছরের পুরনো তুমি তো সবেমাত্র যুবক আমাদের বুড়োরাও এই মুদ্রা দেখেনি নিশ্চয় এর মধ্যে কোনো রহস্য আছে সে যখন শুনে অত্যাচারী জালামশাসক মারা গেছে বহু যুগ আগে তখন সে অবাক হয়ে যায় কিছুক্ষণ পর্যন্ত তিনি কোনো কথাই বলতে পারেন না তারপর আস্তে আস্তে বলেন এই তোমাত্র কালেই আমি এবং আমার ছয়জন সাথী এই শহর থেকে পালিয়ে গিয়েছিলাম এবং জালেমবাসার জুলুম থেকে আত্মরক্ষা করার জন্য একটি গুহায় আশ্রয় নিয়েছিলাম লুকটির এ কথা শুনে কতুয়ালও অবাক হয়ে যান তিনি তাকে নিয়ে যেখানে তার কথা মতো তারা লুকিয়ে আছেন সে গুহার দিকে চলেন বিপুল সংখ্যক জনতাও তাদের সাথী হয়ে যায় তারা যে যথার্থই অনেক আগের সম্রাটের আমলের লোক সেখানে পৌঁছেই এ ব্যাপারটি পুরোপুরি প্রমাণিত হয়ে যায় আর এই ঘটনার খবর তৎকালীন সম্রাটের কাছেও পাঠানো হয় তিনি নিজে এসে তাদের সাথে দেখা করেন তারপর হঠাৎ তারা সাতজন গুহার মধ্যে গিয়ে শুয়ে পড়েন এবং তাদের মৃত্যু ঘটে এই সুস্পষ্ট নিদর্শন দেখে লোকেরা যথার্থই মৃত্যুর পরে জীবন আছে বলে বিশ্বাস করে এ ঘটনার পর সম্রাটের নির্দেশে গুহায় একটি আবাদৎকর্ণ নির্মাণ করা হয় প্রিয় দর্শক আজকের এই ঘটনার মধ্যে যদি কোনো বড়ো ধরনের ভুল আপনাদের চোখে পড়ে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন আর ছোটোখাটো ভুল ক্ষমার দৃষ্টিতে দেখবেন আসসালামু আসসালামুকুম রহমতুল্লা